রাজ্য তৈরি করার স্বপ্ন দেখছেন, আমি বেঁচে থাকতে সেই স্বপ্ন কোনোদিন আপনাদের সফল হবে না। লোকে আপনাকে জানবে কড়া শাসক বলে, প্রভু বলে, আর ওই সামান্য মানুষটা বেঁচে থাকবে ইতিহাসে মানুষের অন্তরের দেবতা হয়ে, মহাপ্রভু হয়ে। হয় দেখো আজকাল তোর কি হয়েছে বল দেখি? কিছু হয় না তোমা, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না তোমা, কিচ্ছু কি? এত বেলা হয়ে গেল, তোর দাওয়া এখনো মাটি লাপা হয়নি, যত সব আরে ছেলেটাও হয়েছে তেমনি, এত বেলা অব্দি বিছানা ছেড়ে ওঠেনি, যত সব অলক্ষ্য নকি নকি মাগো মাগো, নকির নামে বাড়ি তার নেও নিমা, নকি আমাদের ছেড়ে চলে গেছে গো, নকি আমাদের ছেড়ে চলে গেছে। চুপ কর, ও কথা মুখে আনিস না, ও কথা বলতে নেই, চুপ কর। নারায়ণ নারায়ণ, নিমাই জেগে থাকলে তুই ওর কাছে বকা খেতিস। কার কাছে বকা খেতুম গো মা, নিমাই দাদা ঘরে থাকলে তো। সেই ভোরবেলায় নিমাই বেরিয়ে গেছে, ও গঙ্গা নাইতে গেছে উজি? না গো মা, কাল মাঝরাত্রি থেকে নিমাই দাদা ঘরে নেই। মাঝরাত থেকে নিমাই ঘরে নেই, তুই জানবি কেমন করে? ওই তো কাল সন্ধ্যে থেকে বাতি জ্বলে কিছু নেকানেকি করতে চালো না, তারপর তো তুমি শুয়ে পড়লে, তো আমি দেখলাম তেনার ঘরে আলো জ্বলতেছে। আমার কি মনে হলো মা, গিয়ে তার দুয়ারে দাঁড়ালো। নিমাই দাদা। কি ঈশান দাদা, এত রাতে কি করছো, ঘুমোনি? আমিও তো তোমার সেই কথাই শুধোতে এলুম গো নিমাই দাদা, তুমি ঘুমোনি? জানো ঈশান দাদা, আমার না সমুদ্র দেখার বড় স্বাদ। এই দেখো আবার মাঝরাতে পাগলামি শুরু করলে, চল সবে চলো দিকে, সবে চল। জলাশয় তাতে মানুষের মাথা ছাপিয়ে ঢেউ, নদীর তবু এপার ওপার দেখা যায়, কিন্তু সমুদ্রের তা দেখা যায় না।
যত দূর চোখ যায় শুধু জল আর জল। সেই গভীর সমুদ্রের তলায় কত কি আছে তা মানুষ জানে না। বহুদিন ধরে তা জানার চেষ্টা করছে কিন্তু তবু পারছে না। কি আশ্চর্য জানো ঈশান দাদা, আমার না সাগরের সঙ্গে কথা বলতে বড় ইচ্ছে করে। বুঝলো বুঝলো, কিন্তু কথা তো কালো বললে চলবে নি মাই দাদা। এখন সবে চলো দেখি, সবে চলো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেবো, সবে চলো। তোমাদের মতন আমার ভাগ্য কোথায় ঈশান দাদা? নিদ্রা দেবী প্রায় আমার ত্যাগই করেছেন। তুমি গিয়ে শুয়ে পড়ো। আচ্ছা যাচ্ছি। কিন্তু নিমাই দাদা, এত অল্প আলোয় এত নেকানিকি করলে কদিনই যে তোমার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে গো। তোমার মতন যখন বৈদ্য ঘরেই আছে তখন তোমার থেকে উপায় জেনে নেব। ঠাট্টা করুনি তো, ঠাট্টা করুনি। নিজের চেহারা তো সবসময় নিজের সামনে এসে দাঁড়ায় নে, তাই বুঝতে পারুনি। নাহলে দেখতে কি হাল হচ্ছে দিন দিন। আহার নেই, নিদ্রা নেই, দিন রাত শুধু পুঁতি আর পুঁতি। আমি যে পণ্ডিত ঈশান দাদা, যোদ্ধা নই, রাজনীতি পারি না, চাষি নই যে মাঠে হাল ধরব, মাঝেও নই যে তার টানব। এ পুঁথি যে আমার সব ঈশান দাদা, পুঁথি ছাড়া আমি কি নিয়ে বাঁচব? কিন্তু শুকনো পাতা বুকে আঁকড়ে কারো তো জীবন কাটে না নিমাই দাদা। যে গেছে তার স্মৃতিটুকুর এবার বিদায় করো দেখি। পুরাতনরে বিদায় না দিলে নতুন তার খেলা শুরু করবে কেমন করে বলো? তুমিও টের পাচ্ছ ঈশান দাদা, পুরাতন একটা যুগ শেষ হয়ে যাচ্ছে, আসছে নতুন যুগ, তুমিও বুঝতে পারছো? এই দেখো কি কথার কি মানে করে দেখো। আমি যার ঘরে থাকতে পারি না ঈশান দাদা, চারিপাশে শুধু শ্মশানের রব, শয়ে শয়ে চিতা জ্বলছে, মানুষের এত কষ্ট, আর আমি আমি ঘরে বসে ঘুমাবো? ঘুমাবে না তো কি করবে শুনি? এই রাত দুপুরে নোকের ঘরে ঘরে গিয়ে ডাকবে, জাগো জাগো নতুন যুগ আসতেছে জাগো। আমি পারবো ঈশান দাদা, আমি পারবো। মানুষের বন্ধ মনের দরজা আমি খুলতে পারবই, সেদিন আসছে। পাথর নড়ছে, শ্যাওলা কাটছে, আমায় বেরোতেই হবে ঈশান দাদা, আমাকে পথে নামতেই হবে। না তোমার আমি কোথাও যেতে দেবনি, কোথাও যেতে দেবনি। ভয় নেই ঈশান দাদা, দাদার মতো তোমাদের ছেড়ে আমি যাব না। এই কথা বলি নিমাই দাদা নিঃশব্দে পথে নামল। আমি চুপি চুপি আড়ালে রইলুম সারা রাত মা। কোথায় কোথায় গেল রে ছেলেটা? গঙ্গার তীরে গো মা, জলের দিকে মুখ করে চুপ করে বসে রইল। হাওয়া থম মেরিয়ে গেলে দ্বীপের শিখা যেমন থির হয়ে যায় তেমনি থির হয়ে সারা রাত বসে রইল মা। তারপর ভোরের আলো একটুখানি ফুটতে আমি গুটি গুটি পায়ে চলে এসেছি, এসে দেখি তুমি চানে চলে গেছ। আশ্চর্য, আমি কিছু টেরই পেলাম না। নিমাই নিমাই এখন ফিরছে না কেন? দিদি দিদি গো, জয়া জয়া জয়া, কি হয়েছে জয়া? নিমাই নিমাই গঙ্গা তীরে একা অচৈতন্য হয়ে পড়ে আছে। মধুসূদন
মধুসূদন, তুমি কিচ্ছু ভাবনি মা, তুমি কিচ্ছু ভাবনি। আমি দেখতেছি বদ্যি পাওয়া যায় কিনা, দেখতে সত্যি কাশীনাথ পণ্ডিত, আপনি যা করলেন, ভাগ্যিস আমি এসে পড়েছিলাম, নাহলে আপনি বড় বিপদে পড়ে যেতেন। না না, এ তো আমার কর্তব্য, প্রতিবেশী হিসেবে এটা তো আমার কর্তব্য। আমাদের নিমাই অসুস্থ হয়ে পড়েছে। জুই, এসো এসো নিমাই, এসো বাবা, তুমি বরং এই হাওয়ায় একটু বসো। পণ্ডিত কাশীনাথ মিশ্র, আগে আপনি আমাকে একটু সাহায্য করুন তো। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, বসুন বসুন। নিমাই, ও নিমাই, কি হয়েছে বাবা, শরীর খারাপ লাগছে? না মা, আমি বেশ ভালোই আছি। আমাকে আমাকে একটু জল দেবে? জয়ী, হ্যাঁ আমি আনি। ভোরবেলায় ঘাটে গঙ্গা স্নানে গিয়েছিলাম, দেখি নিমাই অচৈতন্য হয়ে পড়ে আছে। ভাগ্যিস চন্দ্রশেখরের সঙ্গে দেখা হলো, আমি কি একা ওকে বয়ে আনতে পারতাম? না, জলটা খেয়ে নাও। নে, খেয়ে নে। বাবু নিমাই, এখন একটু সুস্থ বোধ করছো তো? হ্যাঁ মেশো, আসলে আমি গঙ্গার পাড়ে বসেছিলাম, কখন যে জ্ঞান হারিয়ে ফেললাম। আমি বলি কি ঠাকুরন, ওকে একজন ভালো বৈদ্য দেখান, কেন যে ছেলেটা মাঝে মাঝে এরকম জ্ঞান হারিয়ে ফেলে। হ্যাঁ দিদি, নিমাইকে এভাবে ফেলে রাখাটা বোধহয় আমাদের ঠিক হচ্ছে না। না না মেশো, আমি বেশ ভালোই আছি। আসলে আসলে এই জীবন আমার আর ভালো লাগছে না। আর কতদিন, আর কতদিন এই সংসারে মায়াজালে বাঁধা পড়ে থাকবো? কেন স্বার্থপরের মতো শোকতাপে ডুবে থাকবো বলতে পারো মেশো? এই সবই জীবনের অঙ্গ নিমাই। এই পৃথিবীর প্রতিটি মানুষকেই শোক তাপ দুঃখ কষ্ট সব পেতেই হয় বাবা। কিন্তু আমরা কেন তার ঊর্ধ্বে উঠতে পারি না? আমরা কেন ভগবান তথাগতের মতো জাগতিক মোহমুক্ত হতে পারি না? কাল লক্ষ্মীর বাড়ি গিয়েছিলাম, ওর বাবা মা মেয়েকে হারিয়ে সুখে একেবারে পাথর হয়ে গেছেন। কেন এমন হয় মেশো? জন্মালে তো মরতে হবেই, তা সত্ত্বেও মানুষের কেন এত আশা আকাঙ্ক্ষা, এত সুখ দুঃখ কেন? দেখো দেখো নিমাই, এ নিয়ে আমি তোমার সঙ্গে পরে আলোচনা করব, এখন চলো ঘরে গিয়ে তুমি একটু বিশ্রাম নিয়ে চলো। হ্যাঁ নিমাই, সদ্য পত্নী হারিয়ে তোমার মন বড়ই চঞ্চল হয়েছে, তুমি একটু শান্ত হও বাবা, দেখবে কালের নিয়মে সমস্ত শোক তাপ সব জল হয়ে যাবে বাবা। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো ঠাকুর, আজ আপনি না থাকলে। ছি 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 মা, ওভাবে বলবেন না, আমি আমার কর্তব্য করেছি মাত্র, ওকে আমি রক্ষা করবার কে? ওকে রক্ষা করেছেন স্বয়ং নারায়ণ, আমি আমার প্রতিবেশীর কর্তব্যটুকু করেছি মাত্র। এতকাল দুই পরিবার একসঙ্গে পাশাপাশি বাস করেছি, সুখে দুঃখে প্রয়োজনে পাশে এসে দাঁড়াবো বই কি? আপনি নিমাইয়ের উপর একটু নজর রাখবেন মা, সদ্য পত্নী হারিয়ে ওর মন বড়ই চঞ্চল হয়েছে। আমি তাহলে আজ আসি মা। হ্যাঁ আসুন ঠাকুর। চলি মা। জয়ী, চন্দ্রশেখর বসো, আমার পাশটিতে একটু বসো। কাশীনাথ পণ্ডিত, ইনি তো রাজঘটক, রাজরাজরা সম্বন্ধ করে। হ্যারে জয়ী, আমার নিমাই কম কিসের আশ্চর্য দেখো, তিনি আমার বাড়ির পাশেই থাকেন, অথচ এই কথাটা আমার মাথাতেই এলো না।
হাসবে কি করে? ওই বিয়ে তো আর আমি দিইনি। দিদি তুমি কি? হ্যাঁ রে জুই, হ্যাঁ তুই যা ভাবছিস ঠিক তাই। নিমাইকে আর ঘরে আটকে রাখা যাবে না, যেমন করে হোক ওকে সংসারের মধ্যে জড়াতেই হবে। চন্দ্রশেখর তুমি আজই একবার ওই কাশীনাথ ঘটকের বাড়িতে যাও, গিয়ে বিয়ের সম্বন্ধ করে এসো, আর তাকে গিয়ে বলো মেয়ে আমার পছন্দ করাই আছে। মেয়ে পছন্দ করা আছে? কে দিদি? রাজপণ্ডিত সনাতন মিশ্রের মেয়ে। পেটে কিছু না দিলে এবারে পিত্ত পড়বে। আপনারা বসুন, আমি দেখি হেসেলে যাই, ব্রাহ্মণ সেবায় কি দিতে পারি দেখি। না না আজ আর ওসব থাক, সত্যি বেলা অধিক হয়ে গেছে, আমি তাহলে আজকে আসি মা। আরে না না পণ্ডিত মশাই, তা কি হয় নাকি? আসুন আসুন বসুন। আরে বাবা আপনার সঙ্গে আমারও তো কিছু জরুরি কথাবার্তা আছে নাকি? ওর কি জরুরি কথা আছে আমি জানি না, আমার কাছে সবচেয়ে দামি দিদির কথাটা। ঠাকুরমশাই আজকে বৈকালে একবার রাজপণ্ডিত সনাতন মিশ্রের বাড়ি যাবেন? না না মা, শুভ কাজ বলে কথা, বাড়ি থেকে একটা শুভ ক্ষণ দেখতে হবে, তারপর সেখানে গিয়ে কি কি কথা হবে তার একটা মনে মনে মস্ক করে নিতে হবে, তবে তো সেখানে যাওয়া। একটু তাড়াতাড়ি করুন ঠাকুরমশাই। আর একটা কথা, এখনই সবকিছু নিমাইকে জানানোর কোনো প্রয়োজন নেই, আপনারা বসুন আমি আসছি। বসুন। আচ্ছা কাশীনাথ পণ্ডিত, নিমাইয়ের শরীর গতিক দেখে আপনি কি বুঝলেন? তেমন কিছু না, মানে আমি তো বৈদ্য নই, তবে 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 মানে আমার মনে হয় নিমাই কোনো যোগ অভ্যাস করছে, মানে এই অল্প বয়সে এত কৃচ্ছ সাধন ওর শরীর ঠিক নিতে পারছে না, তাই ও মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ছে। দেখুন আমার মনে হয় নিমাইয়ের বিয়েটা যত শীঘ্রই সম্ভব দিয়ে দেওয়া দরকার, কিন্তু সনাতন রাজি হবে কি? রাজি হবে না বলছেন? আরে আমার নাম কাশীনাথ ঘটক, রাজি করিয়ে তবে ছাড়ব। আরো একটা কানাঘুষো শুনছি, সত্যি মিথ্যে জানি না, সেটা যদি হয় তাহলে তো কথাই নেই। কি শুনছেন? নিমাইয়ের এই পুনর্বিবাহে অদ্বৈত আচার্য মহাশয় নাকি পূর্ণ সমর্থন আছে, তিনি নিজেই নাকি বহু চেষ্টা চালাচ্ছেন। আমরাও তো অনেক চেষ্টা করতেছি গো দা ঠাকুর, কিন্তু ফল মিলছে কই? সে জন্মস্থক তুমি তো আমার নিমাই দাদারে চেন, যেমন যেদি তেমন একরোকা। সেই নিমাই দাদা আমার ভেতরে ভেতরে কত বদলিয়ে গিয়েছে সে একমাত্র আমি জানি গো ঠাকুর, সে একমাত্র আমি জানি। সেই জেদ, সে এক ফুঁয়ে সব উড়িয়ে দেবার ভঙ্গি সব কোথায় উবে গিয়েছে। আমার নিমাই দাদার ভেতরটা এখন চত্তিরের মাঠ জমির মতো শুকনো খটখট করতেছে ঠাকুর, কেউ নেই তার পাশে, কেউ না কেউ না। বুঝি শান, সবই বুঝি। প্রথম স্ত্রী, নিজের পছন্দ করা স্ত্রী ওভাবে অকালে চলে গেল, অনর্থ তো একটা হবেই। তবে নিমাই বুদ্ধিমান ছেলে, তাই মুখ ফুটে কিছু বলে না। বলে না হয়তো, কিন্তু মন মানে কি? আমি তো দেখছি পূর্ববঙ্গ থেকে ফেরার পর প্রতিদিন নিমাইয়ের টোলে ছাত্র সংখ্যা বাড়ছে, মুকুন্দ সঞ্জয়ের দালান উপচে পড়ছে, কিন্তু পুরনো ছাত্ররা বলে নিমাই নাকি আজকাল পড়াতে পড়াতে বড় অন্যমনস্ক হয়ে পড়ে, তখন যে কোন সাগরে ডুব দেয় কেউ তার নাগাল পায় না। নিমাইয়ের এই ভেতরের মনটার সন্ধান কম লোকেই জানে, অদ্বৈত আচার্য তাদের মধ্যে একজন। সত্যি কথা বলতে কি জানেন পণ্ডিত মশাই, আমি এবং ওর মাসি ওর এত ঘনিষ্ঠ, তবু তার মনে নাগাল আমরা পাইনি। ছোট মুখে একটা বড় কথা হয়ে যাবে ঠাকুর, কিন্তু একটা কথা বলি, অদ্বৈত আচার্য যতই চেষ্টা চরিত্রের করুন এ বিয়ে হবে বলে আমার মনে হয় না। আহ ঈশান, বিষ্ণুপ্রিয়াকে আপনি যে চরণে ঠাঁই দিয়েছেন
তার একটা অন্য ব্যাখ্যাও কেউ করেছেন। কে করেছেন, কেন করেছেন তা বলবো না, শুধু এটুকুনি বলবো তার ফলে বিষ্ণুপ্রিয়ার বাবা মায়ের মনে একটা অন্যরকম মানে কি কি শুনেছো, অম করছো কেন, বলো না কি শুনেছো, বলো না, নিঃসংকোচে জানান।